হ্যালো বন্ধুরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। তো বন্ধুরা, সবাই জানো যে আমাদের হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ থেকে কিন্তু আমাদের প্রিয় কুইজ নামের একটা কুইজ প্রতিযোগিতা মুজিব বর্ষের জন্য চালু হয়ে গেছে এবং এটা 100 দিন চলবে, মার্চ মাসে 10 তারিখ পর্যন্ত চলবে। তো প্রতিদিন কিন্তু বন্ধুরা এখানে 100 জন করে বিজয়ী হয়। তো আপনি নিজের 2 মিনিট সময়কে কাজে লাগিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে প্রিয় কুইজে অংশগ্রহণ করতে হয় এবং কীভাবে অ্যান্সার দিতে হয়। তো সম্পূর্ণ ভিডিও একদম স্টেপ বাই স্টেপ আমি দেখাইছি কিভাবে আপনারা প্রিয় কুইজে অংশগ্রহণ করবেন নিজের মোবাইল থেকে। এবং বলা যায় না যে আপনার ভাগ্যেও লাগে যাইতে পারে যে 100 জন বিজয়ীর মধ্যে আপনিও থাকতে পারেন, আপনিও পাওয়া যেতে পারেন। প্রথম 5 জনের মধ্যে যদি থাকেন তাহলে একটা স্মার্টফোন পাবেন যার মূল্য মিনিমাম 20 থেকে 30 হাজার টাকার মতো। এবং আপনি যদি প্রথম থেকে 100তম মধ্যে থাকেন তবুও আপনি কিন্তু পাওয়া যেতে পারেন 100 GB মোবাইল ডাটা। তো তাই অবশ্যই আজকের ভিডিওটা দেখেন। তো কিভাবে করতে হবে সব কিছুই আমি একদম ইন ডিটেলসে দেখাই দিছি। তো চলেন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা মূলত তোমাদেরকে প্রিয় কুইজে কিভাবে অংশগ্রহণ করতে হবে একদম সম্পূর্ণ প্রসেসটা A to Z দেখা দিব। তো সর্বপ্রথম প্লে স্টোরে যাবো। যাওয়ার পর এখানে প্রিয় লিখে কিন্তু তোমাদেরকে সার্চ করতে হবে, অ্যাপসটা চলে আসবে। সো দেখতে পাচ্ছ অ্যাপসটা আসছে, আমরা ইনস্টল করে নিব। তো 12 MB অ্যাপস তো ইনস্টল হচ্ছে দেখো। তো আমরা সময় নিবে ইনস্টল হওয়ার জন্য। তো আমরা কিন্তু একটু পোজ করে ভিডিওটা তোমাদেরকে দেখাবো। তো আমরা পোজ করতেছি। সো দেখতে পাচ্ছ একটু ডাউনলোড হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, 99% হয়ে গেছে। এখন আমাদেরকে ইনস্টল করতে হবে। সো মানে অটোমেটিকলি ইনস্টল হবে। তো আমরা একটু ওয়েট করি, ইনস্টল হবে। আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবা। সো ইনস্টল হয়ে গেছে। আর একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে যে 100 প্রতিদিন 100 জনের লটারি হয়, 100 জন জিতে এবং প্রথম 5 জন 5টা স্মার্টফোন পায় এবং বাকি 1 থেকে 100 জন যতজন থাকে সবাই কিন্তু 100 GB করে মোবাইল ডাটা পায়। তো আমরা ওপেনে ক্লিক করলাম। সো সিম্পলি ইনস্টল হওয়ার পর তো ওপেন করতেই হয়। তো এই যে দেখেন নিচে ওপেন আছে। সো এই ওপেনে আমরা ক্লিক করে অ্যাপসের ভিতরে চলে যাব। তো অবশ্যই আপনারা কিন্তু এটা মাথায় রাখবেন যে 100টা করে লটারি হয় প্রতিদিন, যতজন অংশগ্রহণ করুক না কেন 100 জন করে লটারি হয়। সো ওপেন করলাম, করার পর এমন ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। এখান থেকে লেটস গো এইখানে একটা ক্লিক করলাম। করার পর এখন আমরা চাইলে লগ ইন উইথ জিমেইল এইখানে ক্লিক করে জিমেল দিয়েও অ্যাকাউন্ট করতে পারি, আবার দেখতে পাচ্ছ ফেসবুক দিয়েও অ্যাকাউন্ট করতে পারি। তো আমি জিমেল দিয়ে করার চেষ্টা করতেছি। আচ্ছা দাঁড়াও, আমরা ফেসবুক দিয়ে লগ ইন করবো। তো কী হলো দেখি। আচ্ছা তো লগ ইন উইথ ফেসবুক এই জায়গায় আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে আপনার আইডিটা চলে আসবে। তো দেখতে পাচ্ছ আমাদের আইডি আসছে, এখান থেকে কন্টিনিউ এস দিয়ে দিলাম আমরা। সো দেওয়ার পর অটোমেটিকলি একটু যদি তোমরা অপেক্ষা করো তাহলে কিন্তু তোমাদের অটোমেটিকলি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, লগ ইনও হয়ে যাবে। সো দেখতে পাচ্ছ আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েটও হয়ে গেছে, লগ ইন হয়ে গেছে। এলাউ করে দিব। এগুলা যদি আসে তাহলে এই যে উপরে দেখতে পাচ্ছ লাল ক্রস, সো এখানে ক্রসটাতে একটা চাপ দিয়ে আমরা ক্রস করলাম, তারপরে এলাউ করে দিচ্ছি। দেখতে পাচ্ছ এলাউ। সো এখন কথা হচ্ছে অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে? তো অ্যাকাউন্ট খোলার জন্য এই যে উপর দিকে একদম দেখতে পাচ্ছ বাম দিকে উপরে মেন আইকন, এই মেন আইকনে ক্লিক করে কিন্তু আমাদেরকে অ্যাকাউন্টটা খুলতে হবে। সো অবশ্যই দেখো মানে অ্যাকাউন্টটা খুলছি মানে অ্যাড্রেস সেট আপ করতে হবে। সো এখানে আগে পিকচারটা দিতে হবে। তো দেখতে পাচ্ছ নামের উপরে পিকচারে একটা কলমের মতো বাটন, ওইখানে একটা ক্লিক করব আমরা। ক্লিক করে অবশ্যই আমাদের মনে রাখতে হবে প্রিয় কুইজে, এই যে দেখো সিলেক্ট নিউ প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করে এলাউ করলাম। আমাদের পিকচারটা এখন দেখায় দিব। তার আগে বলে নিই, প্রিয় কুইজে অংশগ্রহণ করতে হলে তোমাদেরকে অবশ্যই পিকচার দিতে হবে, আর পিকচারে যেন 4-5 জন না থাকে, 1 জন থাকে। সো পিকচারটা আমাদের আসলো না, সো এটা আসবে, একটু ওয়েট করি। তারপর দেখতে পাচ্ছ মাই প্রোফাইল, এইখানে যায় মূলত আমাদের প্রোফাইলটা আমরা সেট করব। সো এইখানে দেখতে পাচ্ছ এই যে পিকচারটা এখনও আসেনি, আচ্ছা আসবে, সমস্যা নাই। বেসিক ইনফোর পাশে দেখতে পাচ্ছ এডিট অপশন, এইখানে একটা ক্লিক করবো, এই যে পিকচারটা চলে আসে দেখতে পাচ্ছ। সো এডিট অপশনে আমরা ক্লিক করে এইখানে মূলত ইমেইলটা দিব আমাদের, ঠিক আছে, এবং ডেট অফ বার্থ দিব, এবং নিচে তো মেইল দেয়া আছে। তো আমরা ইমেইলটা দিচ্ছি আমাদের ইমেইলটা। সো অবশ্যই আপনাদের যেটা ভ্যালিড ইমেইল ওই ইমেইলটা দিবেন, আমাদের ইমেইলটা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই বন্ধুরা ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা, এটা একটা তোমাদের কাছ থেকে রিকোয়েস্ট, ওকে? সো আমরা মেইলটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ আমাদের যে মেইলটা দেখা যাচ্ছে, কোনো প্রবলেম হলে মেইল করতে পারো। এখন কথা হচ্ছে আমরা ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থটা আমরা দিয়ে দিচ্ছি পজ করে।
সো ডেট অফ বার্থটা দেওয়ার পর সেভ দিব। সো দেখতে পাচ্ছ সেভে আমরা ক্লিক করছি এবং প্লিজ ওয়েট দেখাচ্ছে, মানে হয়ে গেছে। এখন আমরা এই যে নিচে কন্ট্যাক্ট ইনফো এখানে যাই, অ্যাড মোবাইল নাম্বার এই অপশনে ক্লিক দিয়ে আমাদের যে মোবাইল নাম্বারটা এটা আমরা দিয়ে দিব। তো তোমরা আমার মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছ না, আমরা আসলে ব্লার করে রাখছি। সো মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দিলাম, দেওয়ার পর ভেরিফিকেশন কোড পাঠান এইখানে ক্লিক করব। ও জিরো দেওয়া যাবে না, এটা মাথায় রাখবা, জিরো জিরো দেওয়া যাবে না, সামনে জিরো বাদে দশটা দিয়ে দিব। তো ভেরিফিকেশন কোড পাঠানে ক্লিক করার পর ভেরিফিকেশন কোড আসবে, এখানে অটোমেটিক বসবে না, আমরা অবশ্যই শাটার টানে কোডটা দেখে এখানে বসাবো। সো দেখতে পাচ্ছ আমাদের কোড আসছে এইখানে 10 11 15, তো এই কোডটা সুন্দর করে আমরা ওই সেম জায়গাটাতে বসাবো। দেখতে পাচ্ছ 10 11 15, দেওয়ার পর ভেরিফাই মোবাইল নাম্বারে ক্লিক করলাম, আমাদের নাম্বারটা কিন্তু ভেরিফাই হয়ে গেল। সো এখন কথা হচ্ছে নিচে দেখতে পাচ্ছ যে অ্যাড্রেস, আমাদেরকে অ্যাড্রেসটা দিতে হবে, এইটা মাস্ট বি দিতে হবে, কেননা পুরস্কার যদি জিতি তাহলে এই অ্যাড্রেসে আসবে। তো এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে পারেন, পারমানেন্ট বা শিপিং, তো আমরা প্রেজেন্ট অ্যাড্রেসটা দিচ্ছি। তো অ্যাড্রেস লাইন 1 এইখানে সর্বপ্রথম আমরা দিব আমাদের ভিলেজ, যেহেতু আমরা গ্রামে বাস করি, সো ভিলেজ দিব, তারপরে দিব পোস্ট অফিস, এবং তারপরে দিব ডিস্ট্রিক্ট, ঠিক আছে। সো এখানে আমাদের ভিলেজ আমরা দিয়ে দিচ্ছি দক্ষিণ রামনগর, তারপর যে পোস্ট অফিস দিব, তারপরে ডিস্ট্রিক্ট দিব। তো এগুলো আমি দিয়ে নেই, তার সাথে কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে যে বন্ধুরা প্রতিদিন অনেকজন আসলে অংশগ্রহণ করবে, তার মধ্যে 100 জনই জিতবে এবং ওরাই হচ্ছে বিজয়ী। এবং আপনি মাথায় রাখবেন আমাদের চ্যানেলে প্রতিদিন সঠিক উত্তরগুলো কিন্তু আমরা দিয়ে থাকি। সো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না, ঠিক আছে। সো বন্ধুরা এখন আমাদেরকে অ্যাড্রেস লাইনে যেখানে ডিস্ট্রিক্ট দিনাজপুর, সো এটা সুন্দর করে দিয়ে দিবেন, ঠিক আছে, আপনাদের ভিলেজ পোস্ট অফিস। তো দেখেন আমি সব কিছু দিয়ে দিছি, দেওয়ার পর অ্যাড্রেস লাইন 2 দেখতে পাচ্ছ চারডাঙ্গি হাই স্কুল, মানে আমার এখানে একটা স্কুল আছে দিছি, এবং দেখতে পাচ্ছ সিটি দিনাজপুর সদর দিছি, এবং ডিস্ট্রিক্ট দিনাজপুর দিছি, পোস্টাল কোড দেখতে পাচ্ছ 5200 দিয়ে দিছি, এবং নিচে হচ্ছে কান্ট্রি দিতে হবে। সো নিচে আমি কান্ট্রি বাংলাদেশ আমি দিয়ে দিছি। সো দেওয়ার পর এগুলো সব যদি আপনার ইনফরমেশন একদম সঠিক একদম থাকে, ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু ডান দিকে উপরে এই যে ব্যাটারির আইকনের নিচে দেখতে পাবেন যে সেভ বাটন, ওইখানে ক্লিক করবো আমরা। সো একটু দেখাই নিচ্ছি যে কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিছি, সব ঠিক আছে কি না। সো তোমরা দেখতে পাচ্ছ যে আমার সব ইনফরমেশনগুলো আমি চেক করে নিচ্ছি যে ঠিক আছে কি না, হ্যাঁ সব কিছুই ঠিক আছে। তো এখন আমরা মূলত সেভ দিব, আমরা একটু উপরে যাচ্ছি, উপরে যাই, এই যে উপরে ডান দিকে উপরে সেভ বাটনে জাস্ট একটা ক্লিক করলাম, আমাদের সকল ইনফরমেশনগুলো সেভ হয়ে গেল। ওকে, সো এখন কাজ হচ্ছে আমাদের বেকে আসা, অন্যান্য আর অ্যাড্রেস দেওয়ার দরকার নেই। সো আমরা বেকে চলে আসলাম, চাইলে শিপিং অ্যাড্রেসটা দিলে দিতেও পারেন, এই অ্যাড্রেসগুলো আমি সময় নষ্ট করতেছি না, সেমভাবে অ্যাড্রেস দিতে পারবেন। তো আমরা ক্রস বাটনে ক্লিক করে চলে আসলাম, এইখান থেকে আরেকবার বেকে আসবো। আসার পরে এখন আমরা দেখবো কীভাবে কুইজের অ্যান্সার দিতে হয়, নিচে যে কুইজ বাটন, এই কুইজ বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু কুইজের অপশনগুলো আসবে। তো তার আগে দেখতে পাচ্ছ আমাদের এই যে দেখো ডান দিকে সাইন লেখা আছে, সাইন দিয়ে দিছে, মানে টিকমার্ক, এবং দুইটাতে টিকমার্ক দেওয়া নাই, অবশ্যই আমাদের সবগুলোতেই টিকমার্ক নিয়ে আসতে হবে, তারপরেই কিন্তু আমরা এনাবেল করতে পারবো। তো আমরা জেন্ডার দেখতে পাচ্ছ, জেন্ডার এখানে এই যে দেখো অ্যাড করলাম, দিয়ে মেইল দিলাম, দিয়ে কনফার্ম দিয়ে দিব। সো আমাদের যে জেন্ডার অর্থাৎ আমাদের যে লিঙ্গ বৈষম্য, মানে লিঙ্গ পুরুষ দিয়ে দিলাম, দেওয়ার পর এখন দেখো আমাদের ওইটার পাশেও টিকমার্ক হয়ে গেছে। এখন আমাদেরকে দিতে হবে ট্রেন্ডিং বিজনেস, সো এই ঘরটাতে আমরা বর্তমানে ইউটিউবার লিখে দিব। সো ইউটিউবার লিখে আপনারা যেটা যে কোনো ইচ্ছা মানে লিখে দিতে পারেন, ওকে। সো এখানে ইউটিউবার আমরা লিখে দিলাম, কী যেন একটা এসএমএস আসছিল, আচ্ছা, তারপর আপডেট দিলাম দেখেন। সো আপডেট দেওয়ার ফলে আমাদের হয়ে গেছে, এখন যদি আমরা কন্টিনিউ দিই 5টাতে টিকমার্ক হয়ে গেছে, আমাদের কুইজটাও চলে আসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ 12 ফেব্রুয়ারি 2021 আজকে, এবং এখানে পরিষ্কার বাংলা ভাষায় লেখাও আছে সম্পূর্ণ কুইজটা, যে 100 জন বিজয়ী, প্রথম 5 জন পাবেন 5টি স্মার্টফোন, এবং সবাই পাবেন 100 GB করে মোবাইল ডাটা উইথ টেলিটক শতবর্ষের যে সিমটা ওইটাও দিয়ে দিবে। সো দেখেন আজকের প্রশ্নটাই যে এইখানে প্রতিদিনকার মতো নিচে এই যে দেখেন পুরস্কারটা একটু দেখায় দিই, এই জায়গায় লেখা আছে, আপনারা হয়তো ভাবতে পারেন কোথায় লেখা আছে, তো যা একটু ব্যাপার না। সো প্রতিদিন এই যে দেখেন এর এমন একটা প্রশ্ন থাকবে, এবং প্রশ্নটা আপনার মনোযোগ সহকারে পড়বেন, আর উত্তর তো আমাদের চ্যানেলে পাবেন অবশ্যই, দেখে জাস্ট রাইট অ্যান্সারটা দিয়ে দিবেন। এবং নিচে 4টা অপশন থাকে যে প্রশ্নগুলোর, যে 4টা অপশনে যেটা উত্তর হবে টিকমার্ক দিয়ে সাবমিট করতে হয়। সো দেখেন আজকের আমরা মূলত অ্যান্সারটা তোমাদেরকে দিয়েই দেখাবো, এবং রেজাল্ট কীভাবে দেখতে হয় ওইটাও দেখাবো। তো আজকের প্রশ্নটা মনে করে আমি পড়ে নিলাম, যেহেতু আমাদের চ্যানেলে ভিডিও আপলোড হয়ে গেছে, এটার উত্তর সঠিক উত্তর, তো সঠিক উত্তর হচ্ছে আমাদের হচ্ছে 16 মার্চ 1973 হবে। তো আমরা 16 মার্চ 1973
এই জায়গা জাস্ট আমরা কিন্তু একটা টিক মার্ক দেব, ঠিক আছে। সো দেখো আমি টিক মার্ক দিয়ে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করলাম। এখন আমাদেরকে শেয়ার করতে হবে, তো তোমরা ইচ্ছা মতো শেয়ার করবে ফেসবুকে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে। তো দেখো আমি পোস্ট করে দিলাম, আমাদের শেয়ার হয়ে গেল। কেননা শেয়ারের উপরও কিন্তু একটা প্রতি 10 দিন পরপর কিন্তু একটা লটারি হয়, এখানে ল্যাপটপ বিজয়ী থাকে, 7টা করে ল্যাপটপ হয়তো বা। তো ওই ইনফরমেশনগুলো বাদ, ওটা পরে। সো এখন কথা হচ্ছে আমাদের তো প্রশ্ন সাবমিট করা হয়ে গেলো, এখন আমরা প্রতিদিন প্রশ্ন সাবমিট করতে পারবো, আর অ্যান্সার তো আমাদের চ্যানেলে পাবেন সাবস্ক্রাইব করে রাখলে। সো এখন উত্তর দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন প্রিভিয়াস কুইজ উপরে, এই প্রিভিয়াস কুইজে আমরা চলে যাব। যাওয়ার পর প্রথম যে প্রিয় লেখা আছে না, এই জায়গায় একটা পিকচার থাকে, এখন আসে নাই, তো এই প্রিয়টাতে আমরা জাস্ট আপাতত ক্লিক দিচ্ছি। সো ক্লিক করার ফলে আমাদের কিন্তু দেখাবে। সো দেখতে পাচ্ছ 11 ফেব্রুয়ারির উত্তরটা আজকে দিয়ে দিছে। তো তোমরা একটা জিনিস মাথায় রাখবা, যেই দিন উত্তর তোমরা সাবমিট করবা তার পরের দিন দুপুর 12টায় কিন্তু উত্তরটা, মানে কে কে জিতলো সেই রেজাল্টটা দিয়ে দেয়। ওকে, সো দেখো 11 তারিখের উত্তর ছিল 293, এবং এই যে নিচে দেখতে পাচ্ছ উইনার, এই তিনজন দেখতে পাচ্ছ, তিনজন কিন্তু উইনার হয়ে গেছে অলরেডি। তো আমরা যদি ভিউ মোড়ে ক্লিক করি তাহলে কিন্তু 100 জন উইনারের লিস্টটা দেখতে পাবো। সো প্রথম 5 জন কিন্তু 5টা স্মার্টফোন পাইছে, এবং বাকি সবাই প্রথম থেকে 100তম সবাই 100 GB করে মোবাইল ডাটা পাইছে উইথ হচ্ছে টেলিটক, মানে মুজিব শতবর্ষের সিম সহ ফ্রি। তো এইভাবেই আপনারা প্রতিদিন আপনাদের অ্যান্সারগুলো দিবেন এবং হচ্ছে আপনাদের ওই রেজাল্টটা দেখতে পারবেন, ঠিক আছে। আর আমাদের চ্যানেলে তো অবশ্যই অ্যান্সার থাকবে। তো এখন এই যে দেখতে পাচ্ছেন নিচে যে কতজন অংশগ্রহণ করলো এটা দেখতে পাবেন। তো এইখানে দেখা যাচ্ছে যে আপনার এই যে দেখেন এতজন অংশগ্রহণ করছে, এবং এখনও 11 ঘন্টা বাকি। তো প্রতিদিন এইখানে প্রায় 1.5-2 লাখের মতো অংশগ্রহণ করে, তো ওইখান থেকেই 100 জন প্রতিদিন উইনার হয়। সো বন্ধুরা আপনার ভাগ্যে থাকলে আপনিও উইনার হয়ে যাইতে পারেন, কোনো ব্যাপার না। তো অবশ্যই প্রতিদিন জাস্ট 2 মিনিট খরচা করে আমাদের চ্যানেলে যাবেন, যায় ভিডিও দেখবেন, সঠিক উত্তরটা নেবেন, নেওয়ার পর সাবমিট করে ফেসবুকে শেয়ার করে দিবেন। বলা যায় না আপনার ভাগ্যেও একটা স্মার্টফোন লাগে যাইতে পারে, কিংবা 100 GB মোবাইল ডাটা লাগে যাইতে পারে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো সম্পূর্ণ ভিডিও এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।